রাজস্থানের বিপক্ষে কলকাতা নাইটারাইডার্স হেরেছে। তো কি হয়েছে, হেরেছে ভাই, একটা ম্যাচ হারতেই পারে, চার ছটা ম্যাচের মধ্যে কলকাতা নাইটারাইডার্স চারটা ম্যাচ জিতেছে। অবশ্যই রাজস্থানের বিপক্ষে যেটা ম্যাচ ছিল তার কারণে লাস্ট ছয় ওভারে 90 রান বাকি ছিল, কিন্তু কেকেআর সেখানে ডিপেন্ড করতে পারেনি। কিন্তু গৌতম গম্ভীর কী বলেছে তার আগে আমি একটাই কথা বলবো, যে মিচেল স্টার্কের ইয়র্কার কোথায় গেল ভাই, ছয় ম্যাচ খেলে ফেলেছে মিচেল স্টার্ক ভাই, চার ওভারে 50-50 যদি দেখো ছয় ম্যাচে মিচেল স্টার্ক প্রায় 250 কাছাকাছি রান দিয়েছে। হ্যাঁ, এটা সত্যি ব্যাপার, 230-250 রান দিয়েই ফেলেছে মিচেল স্টার্ক। বাট গৌতম গম্ভীরের ভাই কথা হচ্ছে ভাই, ছয় ওভারে 90 রান যদি না ডিপেন্ড করতে পারে, কারণ জানো তো ভাই ব্যাটসম্যান ম্যাচ জেতায় আর বলিং জেতায় কিন্তু টুর্নামেন্ট, এটা আগেও বলেছি। তো সুনীল দানি বেস্ট ভালো বল করেছে, বরুণ চক্রবর্তী ভালো বল করেছে, ভৈভব বেরুরা ভাই চললো না। বাট গৌতম গম্ভীর বলছে যে ভাই কেকেআরের ওপরে আস্থা রাখতে, অবশ্যই আনফর্চুনেটলি ম্যাচ রেখেছে, ম্যাচ হার জিত নিয়েই ম্যাচ, আর মিচেল স্টার্ককে হয়তো আবারও ব্যাক করবে গৌতম গম্ভীর। কিন্তু ভাই জানি গৌতম গম্ভীর এটা বলছে ভাই, কোনো একটা দুটো ম্যাচ দেখে প্লেয়ারের মানে প্লেয়ারটা খারাপ কি ভালো বিচার করা দরকার নেই। বাট গৌতম গম্ভীর ভালো বলছে আবার হয়তো ব্যাক করবে মিচেল স্টার্ককে। তা বলে আমি একটা কথা বলবো, চেতন সাকারিয়াকে সুযোগ দিতে পারো গৌতম গম্ভীর দাদা, কারণ ভৈভব বেরুরার থেকে চেতন সাকারিয়া বেটার, কারণ ভাই যাই বলে চেতন সাকারিয়া আমার একটা ফেভারিট প্লেয়ার।